মাদ্রাসায় এসে ছাত্রদেরকে নিয়ে স্যারের প্রোগ্রাম। الحمد لله نستعينه ونعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه ولا يزال يتقرب بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به بصر الذي يبصر به يداه التي يبطش بها رجلاه التي يمشي بها فإن سألني أعطيته ولئن استعاذني لأعيذنه أو كما قال عليه الصلاة والسلام। মাস্টার কি বলছে নাকি এখানে? দুনিয়াতে যত মেহনত আছে সব মেহনতকে মোটামুটি ভাবে দুই ভাগ করা যেতে পারে। একটা হলো সরাসরি লক্ষ্যের দিকে ধাবিত লক্ষ্য অর্জনের মেহনত, আর আরেক হলো লক্ষ্য অর্জনের জন্য ঠিকই কিন্তু সরাসরি মেহনত লক্ষ্যের দিকে নয় উপলক্ষের দিকে। তো এক মেহনত হলো লক্ষ্যের দিকে ধাবিত, আর এটা উপলক্ষের দিকে। আরবিতে রায়া বলে লক্ষ্য, আর উপলক্ষকে বসিলা বলে। এটা ওসিলার দিকে, এটা লক্ষ্যের দিকে। সে দিনের কাজই হোক আর দুনিয়ার কাজই হোক, নামাজ পড়ছে, নামাজের দিকে যাচ্ছে, তো সরাসরি লক্ষ্যের দিকে যাচ্ছে। বদনা খুঁজছে, ওযু করবে, সেটা উপলক্ষ। আসল উদ্দেশ্য তার বদনা নয়, আসল উদ্দেশ্য নামাজ পড়বে, কিন্তু নামাজের জন্যে ওযুর দরকার, ওযুর জন্যে বদনার দরকার। ওরকম দুনিয়ার ময়দানে চায় মানুষের কাছে পরিচিতি, বানাচ্ছে বিরাট বাড়ি। আসলে লক্ষ্য বিরাট বাড়ির দ্বারা মানুষ যেন জিজ্ঞেস করে, খোঁজ করে এই বাড়ি কার, তখন তার প্রকাশ পাবে যে অমুকের। দুই ভাগে ভাগ করা যায়। ঠিক ওরকম মানুষ নিজেকে দামি বানাতে চায়, তো সেটাও এই দুই পদ্ধতির কোনো একটা পদ্ধতি সে বেছে নেয়। এক হলো নিজেকে লক্ষ্য বানানো, তো আমাকে চায় লক্ষ্য হিসাবে, আর হলো উপলক্ষ হিসাবে। একটু দৃষ্টান্ত বা মিশাল দিয়ে কথা হতো একটু পরিষ্কার হবে। কেউ গোলাপ ফুল পছন্দ করে, তো গোলাপ ফুল নিচ্ছে, ওইটা তার সরাসরি লক্ষ্য। গোলাপ ফুলের বাগান বানিয়েছে আর গোবর কিনতে বের হয়েছে,
গোবর প্রায় বিপরীত জিনিস, ফুলের সুগন্ধ গোবরের দুর্গন্ধ, ফুল সুন্দর গোবর মোটেই তা নয়, কুৎসিত। ফুল যদি কারোর সামনে পেশ করে খুশ হবে, গোবর যদি কারোর সামনে পেশ করে নারাজ হবে। তো সর্বদিক থেকে বিভিন্ন দিক থেকে বিপরীত। তাহলে ও কেন খুশ করতে গেল? এটা লক্ষ্য নয়, কিন্তু গোলাপ গাছের নিচে গোবর দেবে, ফুল ভালো হবে, তো উপলক্ষ হিসেবে তার একটা সাময়িক দান হয়ে গেছে, সেই জন্য ওটা চাচ্ছে। কিন্তু এটা উপলক্ষ হিসেবে চাচ্ছে, আসল তার উদ্দেশ্য নয়। মা অসুস্থ, মায়ের যত্নের জন্য নার্স রেখেছে, যে কোনো কারণেই হোক এই নার্সকে বাড়ির কেউ পছন্দ করে না, বদমেজাজ, খারাপ ভাষা ইত্যাদি, খামোকা বকা বকা করে হয়েছে ঘর খিটখিটি মেজাজে। কিন্তু সে তার কাজে দক্ষ, তো মার যত্নের জন্য এই দক্ষ নার্সের প্রয়োজন। অনেকগুলো কাজ আছে যেগুলো জানতে হয়, নানান ধরনের ইঞ্জেকশন দেওয়াটা বা ইত্যাদি আরও কিছু, তো সেই জন্য একে রাখতে হয়েছে, যদিও পছন্দ করে না। মাকে যখন তার পছন্দ মতো খাবার দাবার দেয়, এই নার্সকেও দেয়, তার পছন্দ মতো তার সময় মতো খোঁজ খবর রাখে, তার পছন্দ হলো কি না হলো। কিন্তু লক্ষ্য একেবারেই ভিন্ন, নার্সকে যদিও যত্ন করে দিচ্ছে কিন্তু ভিতর থেকে ওকে পছন্দ করে না, একটু ঠেকায় পড়েছে, একে ভালোবাসে না, কিন্তু করছে ঠিকই। দুই করার মধ্যে পার্থক্য আছে। মা ভালো হয়ে গেলেন বা ইন্তেকাল করলেন, উভয় ক্ষেত্রেই নার্সকে তাড়িয়ে দেবে। এখন নার্স যদি বলে যে আমাকে বেতন দেওয়ার দরকার নেই, ওদের যত্ন করে নাস্তা দেওয়ার দরকার নেই, শুধু এখানে ফ্রি থাকতে দেন, তাও তার নানান টাল বাহানা করব যে হ্যাঁ কথা তো ঠিক, কিন্তু ও বলে ফ্রি থাকতেও দেবে না, যত্ন তো করবে নাই, ফ্রি থাকতেও দেবে না, চাইয়ে দেবে। ও ঠিক যেরকম ফুলের যখন বাগান ছিল তো দাম দিয়ে গোবর কিনেছে, এখন ফুলের বাগান নেই, গোবরওয়ালা বললো যে কম দামে দেবো, তাও না, এই বিনা দামে এলে তাও না, কোনো আমার এখানে যেগুলো আছে মাগনা ওগুলো নিয়ে যাও, আমার বাড়ির সামনে গোবর রাখতে চাই না, দুর্গন্ধ ছড়ায়। তো বসাইল যেগুলো আছে বা উপলক্ষ যেগুলো আছে, যতক্ষণ পর্যন্ত লক্ষ্যের দিকে সহায়ক ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তার মূল্য আছে। আর যখন লক্ষ্যের সাথে তার সম্পর্ক ছুটে গেল তখন আর নিজস্ব তার কোনো মূল্য নেই। মানুষের নিজের দাম ওরকম, নার্সের দাম আছে, কিন্তু সাময়িকভাবে যতদিন ঠেকা আছে ততদিন দাম, যেদিন ঠেকা শেষ তো নার্সের দামও শেষ। ওই ঠেকা শেষ হওয়ার সাথে সাথে বাড়ির লোকের এর সাথে আচরণের ধরনও বদলে গেল, গতদিন খুব খাতির করছিল আর একদিন মাত্র অতিবাহিত হয়েছে, কোনো খাতির টাতির নাই, চার সময় পার হয়ে গেল, অতদিন নিজে থেকে দৌড়ে এসে দিত, আর সময় পার হলে কেউ গিয়ে ডাকেও চা তো না শোনার ভান করে দৌড়িয়ে চলে যায়, কারণ ঠেকার সাথে ঠেকা শেষ এখন। আর তার নিজ দাবিতে মূল্যবান নয়, মূল্যবান ছিল উপলক্ষের লক্ষ্যের কারণে। তো দুনিয়াতে সব মেহনত এই দু ধরনের, মানুষ নিজেকে যে দামি বানাতে চায় অন্যের কাছে, তাও এই দুই জাতের মধ্যে কোন এক জাতের দামি, হয় মা জাতীয় দাম আর না হয় নার্স জাতীয় দাম, হয় গোলাপ জাতীয় দাম না হয় গোবর জাতীয় দাম, দাম আছে দুটোরই, গোলাপেরও দাম আছে গোবরও কিনতে হবে, ওটারও দাম আছে, কিন্তু ধরন ভিন্ন। আল্লাহ তাআলা আম্বি আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন মেহনত দিয়েও, আর মেহনতের মাধ্যমে মানুষ নিজেকে মূল্যবান বানাবারও, আর দুটোই মাহবুবিয়তের সাথে সম্পর্ক, যেটা হচ্ছে লক্ষ্য, মানুষ যে লক্ষ্য বানায় কোনো না কোনোভাবে ওইটা তার কাছে প্রিয় মাহবুব।
ছেলের কাছে যেতে চায় বা ছেলেকে নিজের কাছে আনতে চায়, যে কেন, যে ছেলে মাহবুব, আমি ছেলেকে ভালোবাসি, ছেলে আমাকে ভালোবাসে, ভালোবাসার সম্পর্ক, উপলক্ষ হিসেবে গাড়ি চাই, গাড়ি পেলে ছেলের কাছে যাব অথবা ছেলেকে কাছে আনব, গাড়ি তার একটা উপলক্ষ প্রয়োজন সহায়ক, মাহবুব নয়, মাহবুব হচ্ছে ছেলে, যেটা বললাম যে গোবর মাহবুব নয়, মাহবুব হচ্ছে গোলাপ, নাস মাহবুব নয়, মাহবুব হচ্ছে মা, আর এগুলো উপলক্ষ হিসাবে। দুনিয়া যত মেহনত আছে সব মেহনতকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়, এই যে বিভক্তিগুলো এতক্ষণ বললাম, যে মেহনত উপলক্ষ অর্জনের মোটামুটিভাবে এই সম্পর্ক সম্পূর্ণটাকে কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরে দুনিয়া বলে। আর যেগুলো লক্ষ্যকে সামনে রেখে, মাহবুবিয়তকে সামনে রেখে, ওইটাই ওইটাই দিনের আওতার মধ্যে পড়ে। তাহলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবে, মাহবুব হবে আল্লাহর কাছে। তো দিন মাহবুবিয়তের সাথে জড়িত। মানুষের বেলায় এটা বলা যেতে পারত যে থাকার পরে তোমার কাছে আসবে, যে নার্সের কাছে থাকার পরে যায়, ডাক্তারের কাছে যায়, উকিলের কাছে যায়, কিন্তু আল্লাহর সাথে যখন ব্যাপার থাকে তো ওই ঠেকার ব্যাপার দিয়ে আল্লাহকে ডাকা যাবে না, কারণ আল্লাহ কোনোদিন ঠেকায় পড়েনি না। তো মানুষ যদিও পছন্দ করে না নার্সকে, কিন্তু ঠেকায় পড়ে খাতির করতে হয়, ডাক্তারকে উকিলকে পছন্দ করে না, কিন্তু যখন রোগী নিজে বা তার আপনজন কেউ হোক, তো ওই ডাক্তারে যাকে মোটেই পছন্দ করে না, যার সাথে মকদ্দমা ঝগড়া বা অনেক কিছু হতে পারে, কিন্তু ঠেকায় পড়লে আবার তার কাছে যেতে হয়, কারণ যদিও আমি তাকে পছন্দ করি না, আমাদের আগে থেকে পারিবারিক ঝগড়া চলছে, কিন্তু দক্ষ ডাক্তার আমার, এরকম ভালো সার্জন গোটা শহরও নেই, এখন ঠেকায় পড়ে আবার যেতে হচ্ছে, আর ওই আগের ঝগড়া টগুলো সাময়িকভাবে ভুলে গেছে, কিন্তু ঠেকা যখন শেষ হবে তো পূর্ণ ঝগড়া আবার মনে করবে, মকদ্দমায় পড়েছে, তো ভালো উকিল যেতে হচ্ছে, যদিও পছন্দ করে না কিন্তু এখন ঠেকা আছে, এখন গিয়ে খুব উকিল সব উকিল সব খাতির করবে, যেদিন ঠেকা শেষ ওই দিনে আর সালামও দেবে না, খাতিরও করবে না, দেখলেও না দেখার ভান করবে, আর দোকান নেই। এর মোকাবেলায় মাহবুব যে ওটা কোনো ঠেকার সাথে জড়িত নয়, আর যেহেতু ঠেকার সাথে জড়িত নয় তো ওটা সাময়িকও নয়, ঠেকাটা সাময়িক, ডাক্তার হিসাবে ঠেকা পড়ে খুব তার কাছে চিকিৎসা নিল, পরামর্শ নিল, তার সাথে দেখা সাক্ষাৎ করলো, পরের দিনই যদি শোনে যে ওই ওই ডাক্তার সাহেব অ্যাক্সিডেন্ট করে হাসপাতাল পড়ে আছে, তো হয়তো একটু দুঃখ করবে, এটাও হতে পারবে যে দেখতে যাওয়া উচিত, দেখতে যাওয়া উচিত, দেখতে যাওয়া উচিত তিন চার দিন বলতে থাকলেও পরের দিন যখন খবরগুলো মারা গেছে, ওহো দেখতে গিয়ে যেতে চেয়েছিলাম যাওয়াটা হলো না, কারণ মনে থেকে কোনো তাগিদ নেই, এটা উচিত উচিত, ওই আজকাল তারিখ করতে করতে বিচার মারাই গেল, আর এরপরে কোনো যোগাযোগও নেই। কিন্তু যে মাহবুব, মা হোক আর ছেলে হোক আর বন্ধু হোক আর যেই হোক, যে কোনো কারণে মাহবুব হতে পারে, যে মাহবুব ওর ব্যাপারে এরকম আচরণ নয়, ওই উচিত যদি বলবে না, যেমনি খবর পাবে যাবে দিন রাত তার পাশে দাঁড়িয়ে থাকবে, তার খোঁজ খবর করবে, তার যত্ন নেবে, মরে গেলে চোখের পানি ফেলবে, দোয়া করবে, আর যার কাছে ঠেকা ছিল মর্গের বজ্র হা হা বলবে, কিন্তু চোখ শুকনো। তো দুনিয়া যত মেহনত আছে সব মেহনত কোনো না কোনোভাবে এই ঠেকার সাথে জড়িত, আর তাকে যে ডাকে ওই ঠেকা পড়ে ডাকে। পুরা দুনিয়াতে যে শিক্ষা আছে সব শিক্ষা কোনো মেহনতের সাথে জড়িত। কৃষিকাজ করতে যায় তো কৃষিকাজ শিখে, ব্যবসা করতে চায় ব্যবসা শিখে, সেই জন্য কোনো সব শিক্ষাই
কোনো না কোনো একটা জিনিস অর্জন করার উপলক্ষ হিসাবেই করে। যেটাকে আমরা দুনিয়াবি শিক্ষা বলি, সব শিক্ষায় কোনো না কোনোভাবে তাকে ওই দক্ষতা দেয় যে দক্ষতার কারণে মানুষ ঠেকায় পড়ে তার কাছে আসে। ডাক্তার হলো, উকিল হলো, তো যখন ঠেকায় পড়বে তো তার কাছে যাবে, আর ঠেকায় যখন পড়বে তার কাছে যাবে তো সেও তখন তার কৌশল করে নেবে। সবাই তো আর অসুখ হয়েও না, ওর কাছে আসেও না, যে যে যখন একবার অসুখ হয়েছে যখন এসেছে তো যা ওষুধ করবার করে নি, সবাই মোকদ্দমা পড়েও না তাকে যায়ও না। একজন যখন পড়েছে তোকে হাতে মুঠো পেয়েছি, যা ওষুধ করবার করে নি। তো যেহেতু দুজনই একজন আরেকজন ক্ষেত্রে ওষুধ করবারটা চিন্তার মধ্যে থাকে, তার মধ্যে সুসম্পর্ক হয় না, মহব্বতের সম্পর্ক হয় না, ওই ঠেকা মিঠাবার একটা সম্পর্ক হয়। আর প্রথম থেকেই সে যে জ্ঞান বা দক্ষতা অর্জন করছে এটাকে সামনে রেখেই করছে। সে কোনো না কোনোভাবে মানুষ তার প্রয়োজন হবে আর আমার কাছে আসবে, আর আমার কাছে যখন আসবে তখন আমিও আমার যা কিছু প্রয়োজন তো তার কাছ থেকে নিয়ে নেব। যেহেতু প্রসঙ্গের বাইরে একটা কথা মনে পড়ছে, থানবীর এবং তার লাইল লেখা আউলিয়াল্লাহদের ঘটনা একবার ছোটো একটা কিতাব আছে, ওখানে এক মজ্জুবের কথা লিখে বটের শাহ নামে এক লোক ছিল, মজুব ছিল, উলঙ্গ থাকত। একজন আলিম, উনি মজুব টজুবগুলো পছন্দ করেন না, কিন্তু ব্যতিক্রম হিসাবে আবার এর কাছে যেতেন। সেই মজুবের নিয়ম ছিল যেই তার কাছে এসে কিছু দোয়ার জন্য হোক যেটার জন্য আসুক সে তাকে কিছু না কিছু ফরমাশ করত, বটে সা এটা দাও ওটা দাও। ইনি যেতেন, এনার কাছে কোনোদিন কিছু ফরমাশ করেননি। সেই দিন আপনি উনি জিজ্ঞেস করলেন যে আপনার কাছে যেই আসে দেখি কিছু না কিছু ফরমাশ করেন, এটা দাও ওটা দাও। আর যখন ফরমাশ করতে আবার একটা নিয়ম ছিল যে দুটা করে খাইতেন, যেমন আম, কেউ এসে আম দিল একটা না দুটা দাও। তো উনি জিজ্ঞেস করলেন যে এক তো হলো যে আপনি সবাই চান দুটা করে চান তাই বা কেন, তো উনি তার উত্তর বললেন যে আল্লাহ তালা বলেন তুমি অখলাক না খুব আজওয়াজ, আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, তোমাকে যেন একটা দিল ওইটা জোড়া কই, ওটা কোথায় রেখেছে, সেজন্য আমি চাই যে ওইটা জোড়া যেটা ওইটাও দাও। আর বললেন যে সবার কাছে ফরমাশ করেন, আমার কাছে কেন ফরমাশ করেন না, আমাকে পছন্দ করেন না? মনে হয় না না আমি তোমাকে খুব পছন্দ করি, তাহলে ফরমাশ কেন করেন না? ফরমাশ আমি এই জন্য করি না যে ওরা যারাই আসে কোনো না কোনো ঠেকার জন্য আসে, তো সে যখন তার ঠেকা উসুল করেছে তো আমি আমার ঠেকা উসুল করিনি। আর তুমি যখন আসো তোমার কোনো ঠেকা নেই, মহব্বতে আসো, সেজন্য আমি তোমাকে মহব্বত করি। তো দুনিয়ার যত শিক্ষা টিক্ষা অর্জন যা কিছু ও বর্তমান হোক আর ভবিষ্যতে হোক কোনো না কোনো ঠেকাকে সামনে রেখে করে, ডাক্তারই হোক আর উকিলই হোক আর যেটাই হোক না কেন, ওই চিন্তা করে যে কেউ না কেউ ঠেকায় পড়বে আর তখন আমি ওকে মুঠের মধ্যে পাবো, তখন আমার যা কিছু উসুল করে নেব। তো সে মাহবুব হবার নিয়ত করেনি আর এই দক্ষতা দিয়ে সে মাহবুব হয়ও না। যদি কেউ কোনো রোগী বা রোগের পরিবার কোনো ডাক্তারকে মহব্বত করতে আরম্ভ করে আর মহব্বতের সম্পর্ক হয়ে যায়, তো সেটা তার ডাক্তার হিসেবে দক্ষতার কারণে হবে না। কেউ জিজ্ঞেস করে যে তোমার কী ব্যাপার, এই ডাক্তারকে তোমরা এত বেশি মহব্বত করো, এত খোঁজখবর ব্যাপার কি, উনি কি খুব ভালো ডাক্তার, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা যে ওনাকে মহব্বত করি, ওনার ডাক্তারই ঘন্টা গেছে, ওনার চেয়ে ভালো ডাক্তার শহরে আরও আছে, ওনাকে মহব্বত করে অন্য কারণ, সেটা ওনার ডাক্তারের সাথে সম্পর্ক নয়, আচরণ ভালো, খার খালোক, সৎ লোক বা অন্য কিছু হতে পারে বিভিন্ন সিবতের কারণে। দক্ষতা মানুষের মহব্বত টানে না, ঠেকা মিটায়। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুস-সালামকে পাঠিয়েছেন মানুষের মধ্যে মাহবুব হওয়ার সিফত পয়দা করার জন্য।
যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। মাহবুবি, আল্লাহ যেহেতু কোনো ঠেকা নেই, সেই জন্য এমন কিছুর জন্য বলেন নেই যে আল্লাহ তাআলা ঠেকা পড়ে তোমার কাছে আসবে। কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসে। কি ভালোবাসে? আল্লাহর সৌন্দর্য পছন্দ করে, নিজেও সুন্দর আর সৌন্দর্য ভালোবাসে। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, এর আগেও নবীদেরকে পাঠিয়েছেন, সব নবীদেরকে একটা জিনিস দিয়েই পাঠিয়েছেন যে মানুষকে গিয়ে সুন্দর করে সাজাও। যখন সুন্দর করে সাজবে, আর যদি যথেষ্ট সুন্দর হতে পারে, তা আমি তাকে ভালোবাসব, কারণ আল্লাহ সুন্দর ভালোবাসে। ঠেকা নেই কোনো দক্ষতা দিয়ে আল্লাহকে কিনা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআল্লিম হিসেবে এসেছেন, কিন্তু মানুষের প্রয়োজনের সাথে জড়িত ইলমের মুআল্লিম না, ওটা নিষেধ করেন, কিন্তু ওটার সাথে নিজে জড়িত হন। হিজরতের পরে মদিনা শরীফ চলে এলেন। মদিনার মানুষ তারা কৃষি কাজ করেন, খেজুরের বাগান আছে, খেজুরের বাগানে খেজুর কৃষি কাজের মধ্যে কিছু কাজ আছে যেগুলোর সাথে আমরা, যদিও ধান একটা কৃষিকাজ কিন্তু জড়িত এটা জানি না, কারণ সব গাছের মধ্যেই নর্মাদা আছে, ধানেও আছে, আর এই নর্মাদা সংমিশ্রণের প্রয়োজন। এটার জন্য কৃষককে কিছু করতে হয় না, আল্লাহ তাআলা অন্য বন্দোবস্ত করে, বাতাসের মাধ্যমে হয়ে যায়, নানান ধরনের পোকার মাধ্যমে হয়ে যায়। খেজুরের ব্যাপারে কৃষককেও কিছু করতে হয়। নর গাছ আছে, মাদ্দা গাছ আছে, নর গাছ থেকে ফুলের ডাল এনে মাদ্দা গাছের ডালের সাথে বেঁধে দিতে হয়। নর গাছের ফুলের ডাল সাদা পাউডারের মতো হয়, ফুল বেঁধে দিতে হয়, আরবি এটাকে তালকিহ বলে, এতে ফসল ভালো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন তারা এরকম করে, আর যেহেতু মক্কায় উনি ছিলেন, মক্কায় এগুলো নেই, দেখানো নেই, জানেন না, জিজ্ঞেস করলেন এটা তোমরা কেন করো। তারা বললেন, কিন্তু তারা ধারণা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে পছন্দ করেন, সেই হিসেবে পরের মৌসুমে আর করলেন না, এতে ফসল কমে গেল। আর ফসল যখন কমে গেল, জানতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন বললেন যে এসব দুনিয়ার কাজ তোমরা যেভাবে জানো সেভাবে করবে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুআল্লিম হিসেবে পাঠিয়েছেন। ইন্নামা বুয়িতু মুআল্লিমান, এই কথা মুআল্লিমের মতো কথা নয়, তোমরা যেভাবে জানো সেভাবেই করবে। তাহলে মুআল্লিমের কাজ কি হলো? মাস্টার যদি বলে যে তুমি যা জানো তাই করো, তো মাস্টার রোকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআল্লিম নিঃসন্দেহ, কিন্তু ওনার যে প্রসঙ্গে পাঠানো হয়েছে যে আওতার মধ্যে, ওইটার মুআল্লিম, সব কিছু না। মুআল্লিম নানান ধরনের জিনিস হয়, যেসব দেশে পকেট মারে, আমাদের দেশেও আছে শুনেছি, এমনি গিয়ে যে ইচ্ছা করলো আমি পকেট মার হয়ে যাওয়া, গিয়ে পকেট মার হয়ে গেলে দুনিয়াতে কোনো পেশাই এমনি হয় না, আগে শিখতে হয়, ট্রেনিং নিতে হয়, উস্তাদের হাতে ভয় হতে হয়, তবে না। তো যে পকেট মার শিখতে চায় তার ওরকম এই একই নিয়মে যেতে হয়, উস্তাদের অধীনে অনেকদিন থাকবে, কাজ শিখবে, উস্তাদকে মানবে, সম্মান করবে, তাকে উস্তাদ ডাকবে, তারপর আস্তে আস্তে করে সব কিছু শিখতে হবে। তার মানে এটা নয় যে সব শিক্ষাই এক ধরনের, সে পকেট মার শিখতে চায় তো মাথায় উস্তাদকে বলে হুজুর আপনি তো উস্তাদ, আর আমার একটা জিনিস শেখা দরকার, তো সেটা আমাকে শেখা। তো মাথায় উস্তাদ বলবেন যে ভাই আমি তো এই জিনিসের শিক্ষক না। স্বাভাবিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শিক্ষক নিঃসন্দেহ, কিন্তু সব কিছু না। এখানে একটা দৃষ্টান্ত দিলাম, ওটা খারাপ, সবগুলো খারাপ নয়, কৃষিকাজ পলকি করা এটা কোনো নাজায়েজ নয়, খারাপ নয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধও করেননি, কিন্তু বলেছে যে তোমাদের কাজ তোমরা করো, করতে নিষেধ করেননি। জিনিস ভালো ফায়দার, ওই তর্কি যদি করে আর খেজুর ভালো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেও হয়তো সেই খেজুর খাবেন, কিন্তু এর জন্যে নিজে এর সাথে জড়িত হচ্ছেন, তোমরা করো ঠিক আছে। আর অনেকগুলো জিনিস আছে যেগুলো খারাপ, তো তো নিষেধই করবেন, এটা করা ঠিক নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কেন এসেছেন তাহলে কি শিখাতে? মানুষের কৃষিকাজ, জীবিকা, দুনিয়াতে যত কাজ আছে সব কাজের মধ্যে সব ঘুরে ফিরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওই কাজগুলো যেগুলো তার জীবিকার সাথে জড়িত, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, কারণ এটা খেয়ে মানুষ বাঁচে আর জগতে, এটা গুরুত্বপূর্ণ। আর দুনিয়াবি যত কাজ আছে সব কাজের মধ্যে যেটাকে সভ্যতা বলা হয়, সব সময় সভ্যতা গড়ে উঠেছে কৃষিকাজকে কেন্দ্র করে, অন্যান্য যত কাজগুলো আছে ওগুলো কম গুরুত্ব। যেমন আজকাল অনেকের কম্পিউটার এক্সপার্ট এক্সপার্ট ইত্যাদি, তো সে খুব দুমদাম শুনলাম কম্পিউটার এক্সপার্ট, তো কম্পিউটার এক্সপার্ট দেশে না থাকে মানুষ উপবাসে মরবে না, কিন্তু কৃষক যদি কৃষিকাজ ছেড়ে দেয় তো কারো চলবে না, ওই মৌলিক জিনিস। এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে প্রসঙ্গ কথাটা বলছিল ওই মৌলিক প্রসঙ্গ, যেখানে কৃষির সাথে জড়িত মানুষের জীবিকার সাথে জড়িত, নিজেও খান, যদিও নিজেও খান তবুও নিজে এর সাথে জড়িত হচ্ছে না, তাদেরকে করতে বলছে নিজে কৃষির সাথে কেমন করে মানুষ সুন্দর, ওই কথাকে সামনে রাখি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর যখন ভালোবাসার পাত্র হয়ে যায় তখন তার সম্পূর্ণ ব্যাপারই আলাদা, আর তার অন্য কিছু দেখতে হবে। আল্লাহ তাআলা নিজেই জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আমি তাকে ভালোবাসি, এক পর্যায়ে ফরাইজ তারপর নওয়াফিল ইত্যাদি আদায়ের মাধ্যমে এক পর্যায়ে আমি তাকে ভালোবাসতে আরম্ভ করি। আর যখন তাকে ভালোবাসি তখন তার হাত হয়ে যায়, তার চোখ হয়ে যায়, তার হাত তার কান হয়ে যায়, চোখ হয়ে যায়, হাত হয়ে যায়, পা হয়ে যায়, সব মাহবুব। মাহবুব যখন হয়ে যায় তখন তার ব্যাপারই আলাদা। আল্লাহর কাছে মাহবুব হওয়া, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই মেহনত নিয়ে এসেছেন যে মেহনতের দ্বারা মাহবুব হয়। আর দুনিয়াতে যত প্রচলিত মেহনত আছে সেই মেহনতের দ্বারা তার মধ্যে কিছু দক্ষতা আসে, বিশেষ ঠেকায় যে পড়েছে সেই দক্ষতা থেকে ফায়দা নেই, কিন্তু সাময়িক। আর যদি ঠেকা উল্টে যায় তো যে একসময় ফায়দা দিয়েছে সে ফায়দা নেবে। শুনেছি আল্লাহ জানে ঘটনা কতটুকু সত্য, যে বাজারে গিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আর বাজারে পানি ছিল না, আর যেসব দেশে আমাদের সাথে পানি ওঠে যেখানে পানি নেই ওখানে পানি বিক্রি হয়, দাম আসলে পানির নয়, দাম তো হচ্ছে যে এনেছে তার পরিশ্রমের, তো পানি বিক্রি হয়। আজকাল যেরকম পানি কিনে, তো পানি তো কিনে না, কিনে তো বোতল পানি মাগলা। তো আর কেউ ছিল না বাজারে, ওনার পানির প্রয়োজন, সাথু খাবেন, আর কেউ না থাকার কারণে পানিওয়ালা দাম বাড়িয়ে দিয়েছে। উনি তাকে বোঝালেন যে এরকম করা যায় না, ক্রেতাকে ঠেকায় দেখে দাম বাড়াবে, তা যায় না, বোঝান টুঝালেন। ও কি আর বুঝ মারে নাকি, ও পয়সা দরকার, মানলই না যখন কিনলেন, তো ওর কাছে যতটুকু পানি ছিল সব কিনলেন। কেনার পরে আবার ছাতু খাচ্ছেন, ওকেও কিছু ছাতু খাওয়ালেন, ছাতু যখন খাওয়ালেন তোর পিপাসা লাগলো, পিপাসা যখন লাগলো তখন বললো যে আমাকে পানি দাও না কিনতে হবে, সম্পূর্ণ দাম উসুল করে নিয়েছে। তো ঠেকা যদি ব্যাপার থাকে তো ওরকম অলট পালট হবে, কে কখন ঠেকায় পড়ে। কিন্তু আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে মাহবুবিয়ত দিয়ে পাঠিয়েছে, সেই জন্য সাহাবাদের সামনে মেহনত ছিল মাহবুবিয়তের,
একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে, মানুষ আমাকে ভালোবাসবে? ওই ভালোবাসার কথা বলছেন, ঠেকায় না যে কী করলে আল্লাহ তাআলা ঠেকায় পড়লে আমাকে দাম দেবে বেশি, আর মানুষ ঠেকায় পড়লে আমাকে দাম দেবে বেশি, যেটা সব দক্ষতার বুনিয়াদ ঠেকা। মকদ্দমায় ঠেকা পড়লে উকিলকে দাম দেবে বেশি, উকিলকে লাখ লাখ টাকা এমনি সবই দিয়ে দেবে নাকি? কিন্তু তা যখন কোটি টাকার সম্পত্তি আর ওইটা হারাবার আশঙ্কা, তো উকিলও বলে যে আমাকে 50 লাখ দিতে হবে, ও ঠেকায় পড়েছে, 50 লাখ দিলে বাকি 50 লাখ সামলাতে পারবো। আল্লাহ তাআলা আম্বিয়ায়ে মুসা আলাইহিসসালামকে পাঠিয়েছেন মানুষের মধ্যে মাহবুব হবার শখ পয়দা করা আর ওইটার পথ দেখানো। তো মাহবুবের শখ পয়দা হয়েছে বলেই সাহাবী জিজ্ঞেস করছেন যে কেমন করে আল্লাহর কাছে মাহবুব হব, মানুষের কাছে মাহবুব হব। আর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পথ দেখালেন, রাজকুমারের বিয়ে হবে, গোটা রাজ্যে মহা ধুমধাম। আর যেহেতু সামনে বিয়ে, তো যে যা জানে, যার কাছে যে ফান আছে, সে ওটার মধ্যে ওটাকে আরো চমকাবার জন্য লেগে আছে যে এই একটা উপলক্ষ, সারা জীবন তো সারা বছর তো বিয়ে হয় না, সারা বছর জীবনে একবারই, এই উপলক্ষে যদি বিয়ে উপলক্ষে আমি আমার ফানকে বিক্রি করতে পারি, তো যে জামা কাপড় সেলাই করা জানে, আরো ভালো ভালো ডিজাইন বানাবার চেষ্টা করছে, বিয়ে বাড়িতে ওরও ডাক পড়বে, যে আসবাব ফার্নিচার বানাতে জানে সেও করছে, যে হাতে রেঙে মেহেন্দির ডিজাইন বানাতে জানে সেও করছে, তো শহরের যত মহিলারা আছে সবাই নিজ নিজ, কেউ রান্না করা, কেউ মশলা বাটা, কেউ মেহেন্দি বাটা, কেউ সাজানো, কেউ জামা কাপড় ডিজাইন করা, ইত্যাদি নিজ নিজ যার যে দক্ষতা আছে ওই দক্ষতাকে আরও উৎকর্ষ করার জন্য সে মেহনতের মধ্যে করছে। তাদের মধ্যে একজন ছিল, সে এইটা এসব ব্যাপারে একেবারেই গাফিল, সে তার নিজের রূপ নিয়ে ব্যস্ত, ওই আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর নিজেকে সাজাচ্ছে, আর নিজের সৌন্দর্য নিয়ে সে ব্যস্ত, এই দিকে তার কোনো নজর নেই। সবাই তাকে ডাকে যে বোকার মতো কাজ হয়ে জীবন একবার সুযোগ, যে বলে যে হাজার হেলার সুযোগ হারাবে না, এই একবার সুযোগ পেয়েছো রাজবাড়ির বিয়ে, কিছু একটা কাজ করো, সুনামও হবে পয়সাও পাবে, এটা ভালো যদি কিছু করতে পারো বিয়ে বাড়িতে। কিন্তু তার কোনো খেয়াল নেই, সে তো তার নিজেকে সাজানোতেই ব্যস্ত। বিয়ের সময়ক্ষণ হলো আর বিয়ে হলো, আর যা যে দক্ষতা ছিল সে দক্ষতার মূল্যও পেল, যে জামা কাপড় বানাতে জানে তাকে ডাকা হলো, জামা কাপড় বানালো, প্রচুর পুরস্কারও দেওয়া হলো, সুনামও হলো, সবাই তার নিয়ে নিয়ে অর্থ উপার্জন করলো, সুনামও উপার্জন করলো। আর ওই মহিলা যে নিজেকে সাধারণতে ব্যস্ত ছিল, সে কোনো ধরনের কোনো দক্ষতা অর্জন করেনি, তাকে কোনো কাজের জন্য কেউ ডাকেও নি, কিন্তু রাজকুমার তাকে পছন্দ করলো আর তাকেই বিয়ে করলো, আর সে হয়ে গেল রাজরানী। এক মেহনত হলো নিজেকে সাজাবার মেহনত, আর আরেক মেহনত হলো বিভিন্ন ধরনের দক্ষতা অর্জনের মেহনত। সর্বকালে সভ্যতা নামে মানুষ যে জিনিসকে জানে ওইটা বিভিন্নভাবে তার দক্ষতা অর্জনের মেহনত, আর আম্বি আলম সালাত ইসলামের মেহনত হচ্ছে নিজেকে সাজাবার মেহনত, যেন সে মাহবুব, আমি তাকেই চাই। যে দক্ষতা অর্জন করে তার কাছে ফায়দা নেই, ফায়দা পেয়ে পেয়ে যাওয়ার পরে ওকে তাড়িয়ে দেয়। গাভী যতদিন পর্যন্ত দুধ দিল তো খুব কত করে লাগলো, এখন বিচারে দুধ আর দেয় না, তোকে জবাই করে ফেলো। এই দেশে ইংরেজরা এসেছে, সিলেটের সব অঞ্চলেও গিয়েছে, জঙ্গল ছিল বাগান বানিয়েছে, এই যত চা বাগান টাগান যেগুলো আছে এগুলো ইংরেজদের আগে ছিল না, ইংরেজরা এগুলো করেছে এবং করার পেছনে তাদের যথেষ্ট শ্রম, বুদ্ধি, অর্থ অনেক কিছু ঢেলেছে। বাগান টাগান সব হয়ে গেছে, ইংরেজকে তাড়িয়ে দিয়েছে, বাগান ঠিকই রেখেছে, বাগান তাড়ায়নি, বাগান রেখে দিয়েছে, ইংরেজকে তাড়িয়ে দিয়েছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি হলেন
বাগানও বানালেন না, স্কুলও বানালেন না, হাসপাতালও বানালেন না, রাস্তাও বানালেন না, কিছুই বানালেন না। সিলেটের লোক, বাইরের লোক ওনাকে মহব্বত করে, সম্মান করে, কদর করে। তাদেরকে জিজ্ঞেস করে যে শাহজালাকে যদি এত মহব্বত করে, উনি তোমার দিকে কী দিয়েছেন? একটা বাগান টাগান কিছু দিয়েছেন? কিচ্ছু না, কিছুই দেননি। একটা সেরকম মহব্বত করে দেননি কিছু। তো মহব্বত ভিন্ন, উপকার ভিন্ন। বিছানা মা পড়ে আছে, এই মাকে রেখে কি উপকার? বিদায় দাও ওকে, এখন রান্না করতে পারে না, কিছু করতে পারে না, রেখে কি লাভ? তো এই প্রস্তাব কেউ দেবে না, কোনো সুস্থ মানুষ দেবেও না। আর যদি এই প্রস্তাব দেয় তো যে দিয়েছে ওকে তাড়িয়ে দেবে। তোমার মার দরকার আছে, তুমি চলে যাও। ওর কথা বিলকুল শুদ্ধ, কি বিছানায় পড়ে থাকা মাঝে উপকার কি? কিন্তু এখানে উপকারের ব্যাপার না, ব্যাপার হচ্ছে মহব্বত। তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে যে মহব্বত করে, এখানে কোনো উপকারের সাথে জড়িত নয়। মাহবুব সব কালের ওলি আল্লাহরা, নবীরা, নবীদের অনুসারীরা আল্লাহর কাছে তারা মাহবুব হয়েছে। আর যে আল্লাহর কাছে যখন মাহবুব হয়েছে, তো আল্লাহ তাআলা তাদেরকে মানুষের কাছেও মাহবুব বানিয়ে দিয়েছে। কারণ যাকে আল্লাহ তাআলা ভালোবাসে, ওই একই কারণে মানুষও তাকে ভালোবাসে। আল্লাহ তাআলা মহব্বত ঢেলে দিয়ে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। যারা ঈমান এনেছে এবং নেক আমল করে, আল্লাহ তাআলা তাদের জন্য মহব্বত ঢেলে দেবে। তো ঈমান এবং আমলের কারণে আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন, আর ওই ঈমান এবং আমলের কারণে আল্লাহ তাআলা অন্যের কাছেও তাকে মাহবুব বানিয়ে দেবে। সাইয়াজআলু লাহুমুর রহমানু মাহবুব হয়ে যায়। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দেন পুরা দুনিয়ার মানুষকে মাহবুবিয়তের দাওয়াত দিতে, যে মাহবুব হয়ে যাও। মাহবুব কীভাবে হয়? ওই যে রাজবাড়ির কথা বললাম, রাজবাড়ির বিয়ে, তার দক্ষতা বিক্রি করবার জন্য তো সে তার দক্ষতার উপর মেহনত করে যে কেমন করে আমি আরো ভালো ডিজাইনার হব। কিন্তু মাহবুব হওয়ার জন্য নিজেকে সাজাতে হবে। আর নবীরা এসে ও নিজেকে সাজানোই শিখে দেন, তুমি নিজে সুন্দর হও। আল্লাহ তারা সুন্দর ভালোবাসে, সুন্দর হাজার ধরনের থাকে। এক হলো দেখার সুন্দর, এক হলো শ্রবণের সুন্দর, যেমন সঙ্গীত, জীবের স্বাদের সুন্দর, এই সব অঞ্চলে বলে। রাশিয়া এসেছে ওইসব অঞ্চলে খুব বলে সুস্বাদুকে সুন্দর বলে, যে খুব সুন্দর রান্না হয়েছে। তো সুন্দর নানান ধরনের মানুষের আখলাক, আমাল, ইবাদত, এগুলো দিলের সুন্দর। আর আল্লাহ তাআলা হাশরের দিন দিলের দিকে তাকাবেন যে কোন দিল বেশি সুন্দর। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কে সুন্দর দিল নিয়ে এসেছে, সুন্দর পরিপূর্ণ, তার মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো খুঁত নেই, কোনো নাকস নেই। পাতিল কিনতে চায়, টনটন করে বাজিয়ে দেবে, নকশা আছে কিনা, এখন নকশা নেই, ওটা কিনবে। তো দিলকে আল্লাহ তাআলা দেখবেন যে কোন দিলের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, না থাকে যদি সুন্দর হয় আল্লাহ তাআলা তাকে পছন্দ করবে। আর সব মেহনত করা হয়েছে যাতে শেষ পর্যন্ত গিয়ে দিলটা যেন সুন্দর হয়। দিল যখন সুন্দর হবে আল্লাহ তাআলা ভালোবাসবেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা জিবরীল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমি অমুকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরীল আলাইহিস সালাম এসে ফেরেশতাদের ডেকে বলেন আল্লাহ অমুকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আর যখন ফেরেশতাদের মধ্যে মহব্বত ঢেলে দেওয়া হয় তো পুরা মখলুক তাকে ভালোবাসতে আরম্ভ করে। গত রমজান শরীফে রাজশাহীর জামাত গিয়েছিল নিজামুদ্দিনে, চিল্লাতে চিল্লাতে হয়নি, এক পাশে ভিজা ছিল, তো আমাদের একজন সাথী ছিল। ও যে জমাতে ছিল সেই জমাতের আমির, বয়স বেশি না, তো উনি টিকিট কিনতে গেছেন ট্রেনের, যেখানে যে জন্য টিকিট কিনা, তো আমি চিটং যেতে চাই, তো ঢাকা কমলাপুর গিয়ে বললো যে চিটং একটা টিকিট দেন। ওরকম নিজামুদ্দিন যাবেন উনি, নিজামুদ্দিন স্টেশন আছে যেখানে মার্কেট, তবলির মার্কেট, মজার, ওখানে স্টেশনের নামও
হযরত নিজামুদ্দিন আউলিয়া স্টেশনের নাম। উনি গেছেন টিকিট কিনতে, আর গিয়ে বললেন নিজামুদ্দিন যে একটা টিকিট দেন। ও টিকিট যে বিক্রি করছে এ ওনার দিকে তাকায় না, আর অন্যান্য যারা টিকিট নিতে আসছে ওনার লাইন থাকে পেছনের লাইন, তার কাছে এনে টাকা নিয়ে তার টিকিট দিয়ে দিল, আরেকজন টিকিট দিল। উনি বারবার বলছেন একবার দুইবার তিনবার নিজামুদ্দিন একটা টিকিট দেন, উনি দিকে তাকায় না, ওকে তো শুনেও না, অন্যদের দিকে তাকায়। চতুর্থবার উনি বললেন হযরত নিজামুদ্দিনের জন্য আমাকে একটা টিকিট দেন, তখন সে বলে আপ ঠিক বলা হয়। এত এতক্ষণ পর্যন্ত ওর কথা শুনতেই রাজি হলো না, টিকিটও দিল না। যে আদব জানে না ওকে আমি টিকিট দেবো না, অথচ মুসলমানও নয়, কিন্তু একজন ওলি আল্লাহর সাথে শুদ্ধ আদব করছে না, ওইটাও সহ্য হচ্ছে না, সেও ভালো। কারণ সুন্দরকে ভালোবাসা এটা অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে মানুষের ভিতর দিয়ে দিয়েছে, এটা কোনো দিন দিয়ে বা কোনো উস্তাদের কাছে শিখতে হয় না। ফুল একজন মুত্তাকি পরহেজগার লোকে জিজ্ঞেস করলো যে ফুলটা কেমন, বলে সুন্দর। একজন ফাসিক ফাজিকে জিজ্ঞেস করলো ফুলটা কেমন, সেও বলে সুন্দর। তো অরফিস পর এ ফুলকে সুন্দর দেখার যে বোধ আছে এটাকে নষ্ট করেনি। সন্ধ্যার আকাশ, সূর্য ডুবছে, খুব সুন্দর লাগছে। একজন মুত্তাকি লোক দেখছে ওনারও সুন্দর লাগছে, একজন কাফির দেখছে মুশরিক দেখছে তারও সুন্দর লাগছে। ওর মুশরিক হওয়া কাফির হওয়া ওর এই বোধ নষ্ট করেনি। ঠিক ওরকম আল্লাহ তাআলা যেসব সুন্দর দিয়েছে তার মধ্যে বড় সুন্দর হচ্ছে যে আল্লাহর কাছে মাহবুব মানুষ, তাকে মহব্বত করার যে রুচি আছে ওইটা অনেক ব্যাপারে কাফির মুশরিক ফাসিক হওয়ার কারণে নষ্ট হয় না। ওকে ভিতর থেকে মহব্বত করে অনেক সময় শত্রুতা করবে ঠিকই, কারণ এটা আমার কাজ শত্রুতা করা, কিন্তু আর বলবে যে তো আসলে লোক ভালো। যেরকম উকিল তাকে নিয়োগ করেছে সে উকালতি করছে বিরুদ্ধে নানা ধরনের যুক্তিযোগ দাবি করছে, কিন্তু আবার আড়ালিকে বলে যে ওই ঠিক আমার মক্কেলি মিথ্যা, বাকি আমার পেশার ঠেকা, এর পক্ষে আমি কাজ করব। তো আল্লাহওয়ালাদের বিরুদ্ধে মানুষ অন করে তো ওরকম কোনো একটা তার পেশাগত ঠেকা জাতীয় জিনিসে করে, কিন্তু দিল বলে যে ওই ঠিক, কারণ সে নিজের মধ্যে ইমান দিয়ে আমাল দিয়ে আখলাক দিয়ে নিজের মধ্যে মাহবুবিয়ত অর্জন করেছে। এগুলো মানুষ ভালোবাসে, আল্লাহ যা কিছুকে ভালোবাসে আল্লাহ মানুষও ভালোবাসে। আল্লাহ তাআলা মানুষের উপর যেসব এহসানাত অসংখ্য, গুনে শেষ করা যাবে না, ওয়েন টাও দুনিয়া মাতাল্লা ইলা তুসুহা, গুনে শেষ করা যাবে না। এইসব অসংখ্য নিয়ামতের মধ্যে বড় একটা নিয়ামত হলো যে আল্লাহ তাআলা মানুষকে ভালো রুচি দিয়ে সৃষ্টি করেছে। ভালো রুচি সৃষ্টি করেছে, রাস্তার পাশে মরা কুকুরের বাচ্চা পড়ে আছে, অনেক পোকা কেলবিল করছে, আল্লাহ তাআলাও ওই পচা গোস্তকে তার পানিকে পছন্দ করে না, নাপাক বানিয়েছেন শরীয়তে, মানুষও পছন্দ করে না, ফাসিকও পছন্দ করে না, ফাজিও পছন্দ করে না, হিন্দুও করে না, কেউই করে না। একজন হিন্দু লোকের গায়ে যদি ওই পচা পানি পড়ে যায় সেও ঘৃণা করবে, একজন মুত্তাকিরা ঘৃণা করলো কেন এটা নাজিস, ও হিন্দু কেন ঘৃণা করে, ও তো নাজিস কি জানেও না, ফিকার কিতাব পড়েও না। তো ফিকার কিতাবের মধ্যে যেটাকে নাজিস লেখা হয়েছে ওর মনের ভিতরে ওটাকে নাজিস লিখে দেওয়া হয়েছে, এক রুচি সৃষ্টি করেছে। ওই জায়গায় অনেকগুলো পোকা আছে কিলবিল করছে, তারাগুলো পছন্দ করে, সেই পোকাকে ওখান থেকে তুলে এনে যদি জমজমার মধ্যে রাখা হয় বিচার মরেই যাবে, তাতে আরো আতর দে আরো জলদি মরবে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা ওরকম খারাপ রুচি দিয়ে সৃষ্টি করেনি, ভালো রুচি দিয়ে। আল্লাহ তাআলার কাছে যা কিছু সুন্দর মানুষের কাছে ওটা সুন্দর, আর মুমিন হলে তো ওটা আল্লাহ তাআলা প্রকাশ করে মারা আল মুমিনুন হাসানান ফাহু ইনদাল্লাহি হাসান। আমভাবে মুমিনরা যে জিনিসকে ভালো বলে বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ তাআলা ওটাকে ভালো হিসেবে মেনে নেয়, কারণ মুমিনদের রুচি খাসভাবে আমভাবে মানুষের রুচি আল্লাহর রুচির সাথে মিলে।
আল্লাহ তালা আম্বি আলম সালাতামকে পাঠিয়েছেন মেহনত করে মানুষকে সুন্দর বানাও যেন সে আল্লাহর কাছে মাহবুব হয়ে যায়। আর যখন আল্লাহর কাছে মাহবুব হবে তো মানুষের কাছে তো হয়েই যাবে, কিন্তু ওটা না হলেও কোনো আপত্তি নেই, আসল মেয়ে হলেই বাকি না হলেই বাকি। এই জন্য ভাই আল্লাহর পথে বের হয়ে নিজেকে আল্লাহর কাছে মাহবুব বানাবার চেষ্টা করে। পুরা দুনিয়া যত মেহনত চলছে, একেবারে পাঠশালা থেকে নিয়ে উপরে যেখানেই যাক না কেন, যে ইউনিভার্সিটি হোক না কেন, বর্তমানে হোক আর অতীতে হোক, সভ্যতা মানেই হলো ওটা কোনো ওয়াসাইলকে সামনে রেখে মেহনত। যে কথা প্রথম করেছিলাম, লক্ষ্যকে সামনে রেখে নয়, মাহবুবিয়তকে সামনে রেখে নয়, বরং সম্পূর্ণ সভ্যতা মানুষকে যা কিছু শিক্ষা দেয় কোনো না কোনো ঠেকাকে সামনে রেখেই শিক্ষা দেয় বানাই। আর আল্লাহ তালা এর মোকাবেলায় আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন যে কোনো ঠেকাকে সামনে রেখে নয়, কোনো ওয়াসাইলকে সামনে রেখে নয়, বরং মাহবুবিয়তকে সামনে রেখে। কেমন করে আল্লাহর কাছে মাহবুব হবে, মানুষের কাছে মাহবুব হবে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর কাছে মাহবুব হবে। সেই জন্য আল্লাহর পথে বের হই আর নিজের মধ্যে ওই তলব অর্জন করি যে কেমন করে আমি আল্লাহর কাছে মাহবুব হব। ওই তলব অর্জন করার পরে তার তালাশি বের হই, প্রথম হলো ওইটার আগ্রহ জাগা, আর দ্বিতীয় হলো সেটা অর্জন করার পথ পাওয়া, দুটো ভিন্ন জিনিস। এবার আগ্রহ পথ পাওয়ার দিন, মেহমান এসেছে গোষ্ঠের প্রয়োজন, দ্বিতীয় কথা হলো এখন গোষ্ঠ কোথায় পাওয়া যায়, তো তলব গোষ্ঠের কোথায় পাওয়া যায় দ্বিতীয় পর্যায়ে, ওরকম মাহবুব হওয়ার আগ্রহ কীভাবে মাহবুব হওয়া যায় দ্বিতীয় ধাপে। আল্লাহ পথে বের হয়ে এটার তলব অর্জন করি আর এটা পাওয়ার পথও খুঁজে বের করি। আল্লাহ আমার সবাইকে তফিক নসিব করুন, এই জন্য সবাই নিয়ত করি ইনশাআল্লাহ বেশি থেকে বেশি সময় আল্লাহ পথে লাগা, ইনশাআল্লাহ আল্লাহ পথে যাবো, যাতে আল্লাহ তালা মেহরবানি করে আমাদের দিলের ভিতর মাহবুবিয়ত আর তলবকে এত মজবুত করে দেন যে বাকি সব তলব যেন দিল থেকে বের হয়ে যায়। এটাও চাই ওটাও চাই দশটা চাই তো কোনটাই চায় না, সাফ করতে হবে দিলকে, ঠিক আছে ইনশাআল্লাহ। নিয়ত করি চিল্লার জন্য, তিন চিল্লার জন্যে ওলা মারা আচ্ছা ছাত্র ফারিত হয়ে যাওয়ার পরে এক বছরের জন্যে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমার সবাইকে তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ওয়া আলাইকুম আসসালাম। আমি হ্যাঁ ওই দুশো লোক তারা